এইভাবে আমার উপর কিরকম অত্যাচার হয় এবং হয়ে এসেছে চিরকাল। এই ফিল্মে এটা ট্রু ফ্যাক্ট যে যতই হোক না কেন এত মারামারি ঝগড়াঝাটি খুনসুটি বাট একে অপরকে ছাড়া থাকাটা একটু মুশকিল। ওকে টাকা দেবো এসব বলার জন্য, হি ডাজেন্ট মিন ইট, আই এম শিওর উই ডোন্ট লাইক ইচ আদার, বাট আমরা যে সারাক্ষণ এরকম ভুল ভাল খুনসুটি করতে থাকি আমাদের দেখে লোকজন, আমরা যেরকম আছি সেরকমই কিন্তু সবাই জেনে যাও যে আমরা এরকমই অরিজিনাল লাইফেও। কামিং ব্যাক টু দ্য ফিল্ম, এটা এই ছবিটা তোমরা সবাই জানো ডিরেক্ট করেছে রবি কিনাগি, আমাদের সবার ফেভারিট রবিজি। আমরা সবাই রবিজির সাথে দুটো তিনটে ছবি করে নিয়েছি। তো রবিজির ফিল্ম মানে গল্পে ইমোশন থাকবে, সেন্টিমেন্টস থাকবে, তোমাকে বলো কেন একে কে, প্রচুর ভালোবাসা থাকবে, বন্ধুত্ব থাকবে, আমি যে কে তোমার তুমি তা বুঝে না, সব রকম ফিলিংস তোমরা ছবিতে দেখতে পাবে। আমি যে কে তোমার তুমি তা বুঝে না। রবিজির কারিয়ারে রবিজি যে কটা ছবি বানিয়েছে ইজ মেড আ ফ্যামিলি, ইজ অলওয়েজ মেড ফ্যামিলি ফিল্ম, এমন একটা ছবি যেটা সব পরিবার সবাইকে দেখতে পারে। নরমালি ইউ টু ইউ এ ফিল্মস হি মেক্স, হ্যাঁ, বাট জামাইটা একমাত্র হার্ডকোর একটা কমেডি ফিল্ম ছিল, বাট আই থিংক ফ্যামিলি ফিল্ম, ফ্যামিলি ফিল্ম ছিল, মানে ফ্যামিলি সেন্টিমেন্ট কি করে বের করে আনতে হয়, প্রপার ট্রু সেন্টিমেন্ট একটা রিলেশনের মধ্যে থেকে সেন্টিমেন্ট এন্ড যেগুলো রিলেট করতে পারবে, সেটা রবিজির থেকে ভালো আমার মনে হয় না কেউ করতে পারবে। অনেক কথা তো হলো ছবি নিয়ে, এবং আমি যে কে তোমার আমাদের ছবি আসছে 19th May, রাইট, সবাই বলে দাও আবার 19th May, ইয়েস, রাইট, গুড গুড, আই লাইক দ্য প্রেসার, ইয়া, সো ইটস লাইক মে মে, ইটস লাইক মে বল মে, আরে তুমি বলতে দে মে, ইয়া, তো তোমরা সবাই গিয়ে থিয়েটারে গিয়ে অবশ্যই দেখো আমি যে কে তোমার, আর সপরিবারে দেখো, এরকম রেস্ট্রিকশন নেই, কোনো এজ রেস্ট্রিকশন নেই, তোমরা সবাই গিয়ে দেখো, ইয়া, আর আমার মনে হয় তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে, অ্যাট লিস্ট একবার অবশ্যই দেখো তোমরা, একবার একবার দেখো, বাকিটা নিজে, বাকিটা তোমাদের ডিসিশন, দু তিনবার প্লিজ। আরো এরকম অনেক আপডেটসের জন্য চোখ রাখুন সংগীত বাংলায়, আর ক্লিক করতে ভুলো না এই সাবস্ক্রাইব বাটনে।